বারোই রবিউল আউ্বালে বলেছে, হাম আহলে সুন্নাতুল জামাত হে, ইয়ে মৌলভি লোক মহব্বত নেই করতে আল্লাহ কে রসূল সে, আর দিন সে মহব্বত নেই হ্যায়, কুরআন সে মহব্বত নেই হ্যায়, তুম ইতনে মহব্বত করতে হো কে বারোই রবিউল আউ্বালের দিনে ডিজে বক্স লাগিয়ে হিন্দি গান চাপিয়ে বারোই রবিউল আউ্বাল পালন হচ্ছে। খাজা বাবাকে ভালোবাসো, সারা জিন্দেগি বললে আমি খাজা বাবার মুড়ি, একবার খাজা বাবার জীবনীটা পড়, খাজা বাবা কোনো মাজারে মাথা ঠুকেনি, খাজা বাবা তোর মতো গড়াগড়ি মারেনি, খাজা বাবা গাঁজার টান মারত না, তুই গাঁজার টান মেরেছিস। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার জীবনীটা পড়ে দেখ, বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জতের নামাজ কাজা করেনি, আর হারামখোর এখনো পশ্চিম চিন্নি না দাঁড়িয়ে মুতে বলছে খাজা বাবার মুড়ি দেবে, জুতো খাবি কবরে, বড় কষ্ট লাগে। আবে খাজা বাবার মুড়ির তো আমরা মুলবিরা, নামাজ রোজা দাড়ি আপনাকে দেখিয়ে দেবো, চলুন। এই সাতই চৈত্র এখন দেখবেন, এই পহেলা মাঘ অনেক জায়গায় ওরস হচ্ছে, ওরস ইসলামে ওরস এই জন্যে হারাম, কিসের জন্য হারাম? ওরস ছেলে মেয়ে পর পুরুষ আর পর নারী যেখানে এক কাছে হবে তৃতীয় নম্বর সেখানে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান, ওই জন্যে মেলা হারাম, ওই জন্যে ওরস হারাম। জিজ্ঞেস করো, আমাকে একজন ফোন করেছে মালদা ডিস্ট্রিক্ট থেকে, আপ মাজার কে বারে মে কহতে হ্যায়, ওলিও কে বারে মে কহতে হ্যায়, হামনে বোলা কে হামারে 13 से 14 হাজার স্পিচ হ্যায় ইস মোবাইল আর সোশ্যাল মিডিয়া মে, আগর এক ভি লফ্জ হামারে নিকাল দিয়া কে মাইনে খাজা মঈনুদ্দিন চিশতি কে বারে মে কুছ ভালা বুড়া কাহা, মাইনে আপনে গরিব নামাজ কে বারে মে, লেকিন মাইনে এ কাহা কে জো লোক অনেকজন লেখে গাড়ির মধ্যে দাতা বাবার দান, তারা ঝাঁটা আর জুতো খাবে, একমাত্র দাতা সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে দাতা দেনেওয়ালা কেউ নাই। অনেকজন গাড়িতে লেখে KGN, খাজা গরিবে নওয়াজ, লেখাটা সম্পূর্ণ হারাম, বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলেন আপনি কি লিখেছেন, আমার বাড়ির দরজায় কি লেখা আছে জানেন? হাজা মিন ফজলি রব্বি, ওলামারা বুঝতে পেরেছে আল্লাহর ফজলে, বাংলায় লেখে রেখে দিয়েছি খনিকালয়, কিছুক্ষণের জন্যে, কিছুক্ষণের জন্যে, মরে গেলেই কবরে যেতে হবে। আরই বলছে আল্লাহ কি দিবে আমাকে, সেদিনে একটা মেয়ে ফোন করেছিল বললে হুজুর আমি ফুরফুরা থেকে বলছি, আমার বলো কি মশলা জানবে, বলে না দুটো প্রশ্ন আছে, মনে করো, বলছে আপনি কোনো জলসাই বলেছেন যে মাধ্যম আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যাবে, কারো মাধ্যমে ওসিলার প্রয়োজন নাই, এমন হ্যাঁ বলেছি, বলে না ওসিলা করতে হবে, এমন কেরকম শুনেলেন ঘটনা? আমি বললাম তুমি কি করো, বলে আমি আলিয়া থেকে মোলবি পাস করেছি, শুনেলেন মোলবির বহর কত, আলহামদুলিল্লাহ যখন আলিয়া থেকে আলিমা কোর্স করেছো তাহলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলিমা মানে আলেম হলে সে বুখারি পড়বে না পড়বে না, বুখারি পড়বে, তিরমিজি পড়বে, আবু দাউদ পড়বে, ইবনে মাজাহ পড়বে, নাসাই শরীফ পড়বে, কিন্তু বড় কষ্ট লাগে। তাকে জিজ্ঞেস করলাম যে তুমি পড়েছো আলিমা, আচ্ছা, আমি বললাম আচ্ছা বুখারি শরীফের প্রথম হাদিস কি, বলছে হুজুর জানি নি, আমি তুই তো কাট মলবি, গাই মুখো হেলে জানেন, গাই মুখো হেলে জানেন না আপনারা, বুঝিয়ে দিই আপনাদের, এদিকে ঘোষ নাই ঘোষ, গাই দোয়ায় ভোরের বেলায় গাই দোয়াতে ঢুকেছে গোয়ালে, গাই মনে করে এঁড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাশ, তখন দেখছে এটা এঁড়ে গরু, বে মানে গায়ের মতো মুখটা কিন্তু এঁড়ে গরু, মলবি গোছের অনেক মাল আছে কিন্তু মলবি ল, ওটার নাম গাই মুখো হেলে। তো তুমি হচ্ছ কি কাট মলবি, গাই মুখো হেলে, বুখারি শরীফের প্রথম হাদিস জানে না, বলছে আলিমা। তার প্রশ্ন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জান্নাত থেকে বার করলেন, তিনি 300 বৎসর কেঁদেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করেনি। তারপরে আল্লাহকে আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ তুমি আমার তওবা কেন কবুল করলে না, আল্লাহ বললেন আমি তোমার তওবা কবুল করব না, আমার আরো সে একজনের নাম লেখা আছে তার ওসিলা নিতে হবে তবে কবুল করব। আমি বললাম আমার বোন হাদিসটা কোথায় আছে, কোরআনের আয়াতটা কোথায় আছে, একটু দলিলটা দিলে উপকৃত, বললে আমার আমাদের
গিরামের হুজুর বলেছে আমি তোর হুজুরের বীজ মারি, তোর হুজুরকে ফোনটা লাগা কনফারেন্সে, আর কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম যদি বলতে পারিস। আমাদের দেশে দেখবেন অনেকজন বয়ান করতে করতে আবেগে কি বলে শুনে দেন, আবেগে কিন্তু ইসলাম চলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করতেন না যদি আমার নবীকে না সৃষ্টি করতেন, তাকে জিজ্ঞেস করুন হাদিসটা কোথায় আছে, এটার নাম ইজরায়েলি হাদিস, মানে বানানো মাল, হাদিসে নাই কি বুঝলেন, বানিয়ে দিয়েছে চলে যা। আর এরকম যদি কানে হাত দিয়ে কোনো মৌলবি বায়ান করে, মেয়েরা বলে কি দারুণ বায়ান মারাত্মক কি বুঝলেন, আর স্যাম্পেল কথা বলে ভালো মৌলবি লয় সুর নাই টুর নেই, ই কি মৌলবি এনেছে বড় কষ্ট কি বুঝলেন। আমি বীরভূমে একটা জলসাই ছিলাম, শুনেলেন যদিও মৌলবি সাহেব আমার উপরে রাগ করেছে, আমি তেনার কাছে অনুরোধ করলাম ভালো করে যাচাই করবেন তারপরে বায়ান করবেন, আমাদের বাপ বেটার একটা রোগ আছে সহ্য হয় না, বলে দিই গায়ে লাগে লাগবে মানুষের কাছে হকটা যেন পৌঁছে যায়। কি বলছে শুনেলেন বায়ানে, হাজরাতে খাজা মঈনুদ্দিন হাজরাতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একটা গ্রামে গেলেন আর উজুর পানি চাইলেন, গ্রামের মানুষ উজুর পানি দেয়নি। তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সমুদ্রের পানিটা গোটা লুটার ভেতরে ভরে নিলেন। আমি বললাম আল্লাহু আকবার, এরকম তো জীবনে নবীজির জন্য শুনিনি। আর এরকম যদি সুর করে না, ও একদম মারাত্মক দেলওয়ারসে ছাইবি সাহেব বলছে মনে হচ্ছে, তাই না? তারপরে বলছে গ্রামের মানুষ বললে হুজুর আমরা আপনি যদি পানিগুলো না খুলে দেন আমরা চাষ আবাদ কেমন করে করব। আপনাদের দেশের লোক কিসে চাষ করে, সমুদ্রের পানিতে? তো ও মূর্খর আর জ্ঞান নাই যে ভাই সমুদ্রের পানিতে চাষ আবাদ হয় না, নোনা পানি সব জ্বলে যাবে, ঠিক কি না? এক জায়গায় মিস্টেক, শুধু মিস্টেক নয় আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা, আল্লাহর কসম করে বলছি এটা যদি সত্য মানতে হয় আমার নবীজিকে গোটা সমুদ্রের পানিটা হাতের মুঠোয় নিতে হতো। নবীজি সম্পর্কে এরকম কোনো একটাও হাদিস নেই যে নবীজি হাতের মুঠোয় সমুদ্রের পানিটাকে নিয়েছে। তুমি যেটা বলছো এটার নাম ইসরায়েলি হাদিস। দেখবেন আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় ছিলাম, তো এই আমাকে মসজিদে শুতে দিয়েছে, এরকম ইমাম সাহেবের কামরায় আমাকে শুতে দিয়েছে, আমি একা বক্তা, ইমাম সাহেব বলবেন। তারপরে সেখানে দেখলাম লেখা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জীবনী। আমি দেখলাম এত ভালো মানুষের জীবনীটা আছে, একবার পড়ি, আমি শ্রদ্ধা করি ভালোবাসি। অনেকজন মনে করে আমি ক্রিটিসাইজ করছি, কখনো নয়, তুমি ভুল বলছো। সেখানে প্রথমেই লেখা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের নাম, কেউ যদি বিনা উজুতে না পাক অবস্থায় লাই তার গায়ের লোমগুলো উঠে যাবে। মনে আল্লাহ একবার বায়ান পেয়েছি আজকে খুঁজে, ওইখান থেকেই শুরু করে হলাম আমি কি বুঝলে। আমি বললাম স্টেজে চেপে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের নাম বিনা উজুতে না পাক অবস্থায় লিলে গায়ের লোম উঠে যায় তাহলে আল্লাহর নাম লিলে চামড়া উঠে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ বেশি পাওয়ার পড়লা বড় পীর, এ কথা বলুন, আল্লাহ বেশি পাওয়ার পড়লা বড় পীর কাদের আব্দুল কাদের জিলানী, আল্লাহ রাব্বুল আলামিন বেশি পাওয়ার ফুল তাহলে তার নাম লিলে চামড়া উঠে যেত। কিন্তু জানতে হবে এই কথাটা সম্পূর্ণ বানানো কথা, ইসরায়েলি হাদিস বাজার চালাবার লেগে বানাইছে। আর এই কথাগুলো যদি কেউ বলে না কানে হাত দিয়ে, যদি কেউ কোনো ভাই মামু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে না পাক অবস্থায় নেই গায়ের লোম গুলো খসে যাবে, আরে বুকা চালে চামড়াটা আল্লাহর নাম লিলে উঠে যেতে হবে, বুকা কোথাকার আমার আল্লাহর পাওয়ার বেশি। তুমি কোথায় বলতে গিয়ে কাকে খাটো করছো তোমার জানা নেই, শুধু তাই নয় তারপরে লেখা আছে পরের পৃষ্ঠায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে আঠেরো পারা হাফেজ হয়ে এসছেন, জোরে বলুন নাউজবিল্লাহ। জিজ্ঞেস করো এটা কোথায় পেলে, কেউ জানে না, ইসরায়েলি হাদিস। আমার ভাই এটা যদি সত্য মানতে হয়, এটাকে যদি সত্য মেনে নিতে হয়, আল্লাহর নবী সাহাবীরা
যারা নবীজিকে দেখেছেন তারা নবীজিকে দেখা মাত্র কোরআনে হাফেজ হওয়া দরকার ছিল। আমার আল্লাহ রাব্বু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরের নাম সিদ্দিক বললেন, আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহর হাবিব বললেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন, তাহলে জিনাকে আল্লাহ নবুয়ত দান করার মতো নবীজি নবীজি সার্টিফিকেট দিয়েছেন যে নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ উমরকে নবুয়ত দান করতেন, তিনি হাফিজে কোরআন হলো না নবীজিকে দেখার পরে। তুমি কি কথা বলছো, মায়ের পেট থেকে জিজ্ঞেস করুন কে দেখেছেন না। আমাদের দেশে তো এমনও মাজার আছে বলছে গরম ভাত বেরোয়, গরম ভাত জানে, এক বছর পরে বলছে, দু বছর পরে মাজার থেকে গরম ভাত বেরোয়, যে বলছে তাকে জিজ্ঞেস করো দেখেছিস, বললে না আমি দেখিনি শুনেছি। তু কার কাছ থেকে শুনলি অমুক, তু দেখেছিস, বললে না আমি শুনেছি। সব শুনেছি মাল পাবেন, দেখেছে মাল পাবেন না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, এটাই আমাদের দেশের কামি। আমি কেন বলছি, কোরআনের দলিল দেব। আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের প্রতি প্রতিষ্ঠিত নাই, কেন তারা জানে কিছু কর আর না কর অবশ্যই পীর সাহেব না আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যা হোক করে রোজা রাখ নামাজ পড় না পড় তারা অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই এই মোলবিরা এই পীররাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তারা কান খুলে শুনে নেন, আমার আল্লাহ কোরআনে পাঁচটা পয়গম্বরের দৃষ্টান্ত দিয়েছেন। এক নম্বরই আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব নিজের চাচা নামকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বলছেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ এক পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও হিদায়েতের মালিক হচ্ছেন সকলে একবার জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, হিদায়েতের দপ্তরটা আমার হাতে, তুমি যত বলবে বলে নাও, আমার ইচ্ছা নেই তোমার চাচা কালমা পড়তে পারবে না। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা যে নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, আমাদের মতো ফুটো মলবিরা তোমাকে বিনা নামাজে বিনা দিনদারিতে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরই চলে গেলেন আমার নবী বিশ্ব নবী, দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহকে বলবেন ও আল্লাহ আজকে আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটু আবেদন নিবেদন করছি, আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম তুমি দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো, ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে, তুমি স্মরণ করো যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজিকে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, হে আমার বিশ্ব নবী ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী, তার কথা মানুষের কাছে প্রচার করুন, তার সঙ্গে কি ঘটনা ঘটেছে তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন। ইসকাল আলিয়াবিহি ইয়া আবাতি লিমাতা বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইয়্যা, হে আমার আব্বা জান আপনি কাদের উপাসনা করছেন, যারা হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি শয়তানের রাস্তা ছাড়ুন আর একমাত্রই আমাকে আমার আল্লাহকে বিশ্বাস করুন আমার প্রতি ঈমান আনুন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর বাপ বলছে হামারে মাবুদো কে বারে মে আর এক মর্তবা কাহা তো তুমকো পাত্থর সে মার্ডার কর দিয়া জায়েগা, তুমি যদি আর একবার বলো। এই আয়াতটা আল্লাহ অবতীর্ণ করেছে পৃথিবীর মানুষ যাতে কেউ আল্লাহর সঙ্গে শরিক না করে। আমার ভাই একবার ভুলবশত ব্যভিচার করে ফেলেছেন, একবার চুরি করে ফেলেছেন, একবার গীবত করে ফেলেছেন, ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন,
কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে শেরেক করে আমার আল্লাহ সেই পাপ ক্ষমা করবেন না। শেরেকের গুনাহ আমার আল্লাহর আসনে কেউ কি বসাবে এটা আমার আল্লাহ কখনো মেনে নিবে না। আমাদের দেশের লোক আবেগে ইসলাম করে, আবেগে হোসে লয় জোসে করে দেয়। ওই জন্য আপনাদেরকে বুঝিয়ে দিই, আল্লাহকে সবাই ভালোবাসবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর প্রতি মহাব্বত নিয়ে আসবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। এই দরুদের মানেটা এই। আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে দরুদ পাঠ করছি, নবীজির প্রতি মহাব্বত ভালোবাসাটা বুঝিয়ে দিই। আমাদের সমাজের লোক ভালোবাসা বুঝে না। ভালোবাসা বুঝলে আওয়াজটা একটু এত ই হচ্ছে কেন, ইকো হচ্ছে কেন এতটা, একটু কম করুন আওয়াজটা। মাইক ম্যান কই? আমার ভাই খুব ভালো করে বুঝবে, ইসলামে এত সুন্দর, ইসলাম আবেগে চলে না, ইসলাম আবেগপূর্ণ জিনিস লয়, ইসলাম হাদিস কোরআন দলিল ভিত্তিক চলে, ইসলাম কারোর আবেগে নয়। আমরা মাকে ভালোবাসি না বাসি না, সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের ভালোবাসা, মাকে সবাই ভালোবাসে, আমার মায়ের জন্য আমার জান কুরবান, আমার মায়ের বিরুদ্ধে কেউ কথা বললে আমি মেনে নেব না, আমার মায়ের জন্য এতটুকু কিছু বললে আমি মানতে পারবো না। কিন্তু শুনেন, কেউ যদি বলে এই মায়ের ভালোবাসা, কেউ যদি বউকে বলে, বউকে সবাই ভালোবাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি নিজের বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না মারবে না? ভালোবেসে বউকে মা বলা যাবে? যাবে না। দুটুই ভালোবাসা, কিন্তু আসমান আর জমিনের পার্থক্য আছে। ওই রকম আল্লাহ এবং রসুলের দুটুই মহাব্বত, কিন্তু আসমান আর জমিনের পার্থক্য আছে। আল্লাহর জন্য রাজা বান্দাগি ইবাদত হবে আল্লাহর, আর আপনি যেটা করবেন আদর্শ চলাফেরা, আপনার উঠা বসা খাওয়া দাওয়া সবকিছু নবীজির জীবন আদর্শ মোতাবিক হবে, মডেল হবে আপনি নবীজির, কিন্তু ইবাদত হবে আল্লাহর।